ইংল্যান্ড আছে, ওখান থেকে রিং দিয়েছে, বলছে তোমরা মেলা ঘুরো, আমাকে দেখাও, দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে সালাম দিচ্ছি। আছি। হ্যাঁ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই আমাদের সেলফিলে, হ্যাঁ সেলফি নিচ্ছি, ভিডিও চলছে। আর ভিডিও, আচ্ছা কিছু বলেন, রাশিয়ার ভাষায় কিছু বলেন। রাশিয়ার ভাষায় কি বলবো, বললে হেনি বলছে, খুবই ভালো লাগছে। মেলা এসে কেমন লাগছে? মেলা এসে খুবই ভালো লাগছে, কি আর বলবো, এটা রাশিয়ার ভাষা আর কি। এটাকে কোথায় পড়ে পাইলেন? আমি হাঁটছি তো, একটা মেয়ের হাত ধরে নিয়েছি, চলো, আমি খেয়াল করিনি কেউ ওই না, মেয়েটা বলছে আমি না তো, আমি সরি। হ্যাঁ, মানে কি এখন ওকে তো ইয়াঙ্কাল থেকে, মানে ও যখন একে, আর আমি যখন ক্লাস মানে টেনের ছাত্র ছিলাম, ম্যাট্রিক দিয়েছি, আর ওই যখন ক্লাস সেভেন থেকে এইটে উঠেছে, তো আমাদের বিয়ে। সুভান আল্লাহ, বলো সুভান আল্লাহ। তারপরে মানে আপুর সাথে ঘুরতে গিয়ে কতবার অন্যের হাত ধরেছেন? ওটা উইলিংলি ধরিনি। আপনি তো অনেক রোমান্টিক, এটা আমরা রাজশাহীর মানুষ জানি। নট মি অলসো, এভরিবডি আর রোমান্টিক, কেউ দেখায় কি? আপনার তো আমি কাছ থেকে চিনি তো, এবং আমি দেখেছি, এবং আপনার সাথে আমি একদিন হচ্ছে একটা ভিডিও বানানোর জন্য আপনার চেষ্টা করে, হ্যাঁ বহুত আগের কথা, বহুত আগের করোনা কালে। হ্যাঁ, কিন্তু যাই হোক, ভালো লাগছে, আর সময় কেটে যাচ্ছে যতদিন। এভাবে এই যে রোমান্টিক লাইফ, আপনার কেমন লাগছে? তোমরা যেমন উপভোগ করছো, তোমরা যেমন উপভোগ করছো রোমান্টিকতা, তোমাদের যে বয়স, আমার তো এটা পার হয়ে গেছে, অতএব তোমাদের ফিলিংসগুলো যেটা সেটাই আমার ছিল। তোমাদের যে ফিলিংসগুলো অবশ্যই থাকতে হবে এভাবে, বেস্ট অফ লাক। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে দোয়া করবেন। আর একটা কথা বলি, আচ্ছা তো আগে অফ করো, তারপর বলি। না না, অফ না, বলেন। মানে মাঝে মধ্যে আমাকে আবার বেলন নিয়ে তাড়ে, বেলন নিয়ে, হ্যাঁ বেলন নিয়ে যা পায় হাতে লাতা, ওটা নিয়ে তাড়ে আর কি। তো এটা মেনে নিই, ঠিকই আছে, শুধু রাখবেন না, বেলনটা নিয়ে তাড়া পর্যন্ত না, একটা ঝেড়ে দিবে। রুটিটা বানিয়ে মুখে চাট করে লাগিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তুমি বললা খুব শীঘ্রই দেবো, আর হাত ধরে আমি হাঁটছি। আমি আপনার শালি, আমি তো কয়টা বোন আমি জানি না, ভালো কথা শালি, যে আমার হাত ধরে টানাটা নেই, আমি বিপদে পড়ে গেলাম। আমি তো জানি না, বলছি আমার নাম মিমি, আপনি আমাকে চিনলেন না, এ হলো এলো বলে দিয়ে চলে গেল। তা আপনি বললেন না যে কিছু খাওয়ান? হ্যাঁ না, ওর স্টলে ডেকেছে, ওর স্টলে ডেকেছে, খাবো। ওয়েট, আমার এখানে চকলেট মকলেট তো নাই, কি আর করা, লাগবে না লাগবে না। এই যে কথা বললাম, এত রোমান্টিক একজন পার্সনের সাথে দেখা হলো, এটা তো আমাদের স্পৃহা জাগবে যে আমরাও রোমান্টিক কথা নিয়ে থাকবো ইনশাল্লাহ। এবং তুমি কি জানো, হাদিসে আছে, স্বামী স্ত্রী বা যারা ভালোবাসার পাত্র পাত্রী, তারা স্বর্গে এক অপরকে পাবে, রোমান্টিক তো ধন চলবে। ইয়েস, তো ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে, ভালো থাকো। হ্যাঁ, আর রাজশাহী কলেজে 4 তারিখে শো আছে আমার, কিন্তু আমি তো এখন ঢাকায়। হ্যাঁ আমি জানি, আমি কিন্তু আমার শো আছে 4 তারিখে রাজশাহী কলেজে, পুনর্মিলনী ওখানে আছে। ওকে, থ্যাংক ইউ, সি ইউ, বাই বাই।